জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো অপরাজিতা অপু। একসময় টিআরপিতে সেরা তিনে অবস্থান করত ধারাবাহিকটি, সবসময় চর্চায় থাকত। তবে বর্তমানে বিভিন্ন কারণে টিআরপিতে বেশ খানিকটা পিছিয়ে গেছে অপরাজিতা অপু। সেরা দশের একদম শেষের দিকে অবস্থান করছে ধারাবাহিকটি, তবে বর্তমানে ধারাবাহিকটি আবার জমে উঠেছে। অনেক নতুন নতুন চরিত্রদের আগমন ঘটছে ধারাবাহিকে, তাই আশা করাই যায় আবার একটু এগিয়ে যাবে ধারাবাহিকটি। সেই সমস্ত বিষয়ে জানব। এই তো সম্প্রতি নেগেটিভ চরিত্রে প্রবেশ করেছিলেন জুঁই সরকার, দৈপায়নকে সাহায্য করতেই গল্পে প্রবেশ করেছেন তিনি। তবে সম্প্রতি আরও একজন বিরাট জনপ্রিয় টেলিনায়িকা প্রবেশ করলেন ধারাবাহিকে। অনেক বছর বাদে অপরাজিতা অপু ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে কামব্যাক করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। হ্যাঁ, অনেক দিন বাদে তাকে আবার ধারাবাহিকে দেখা যাচ্ছে। খুব সম্ভবত তাকে শেষবার সীমারেখা ধারাবাহিকে দেখা গেছিল, সেখানে তাকে প্রধান খলনায়িকা হিসেবে দেখা যায়। আর অপরাজিতা অপুতেও নেগেটিভ চরিত্রেই কামব্যাক করলেন, বোঝাই যাচ্ছে এরপর ধারাবাহিকের গল্প আরও জমজমাট হবে। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।